হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে জানাবো কলকাতা সিটিতে মোস্ট পপুলার 10 টুরিস্ট স্পট নিয়ে। তো আমার এই সিরিয়ালটি থাকবে র্যান্ডমলি উইথাউট প্রায়োরিটি। তো এর সিরিয়ালের প্রথমেই আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পপুলার একটা টুরিস্ট স্পট এই কলকাতাতে। আর মোস্ট অফ দ্য টুরিস্ট যারা এই কলকাতা সিটিতে ঘুরতে আসে, তারা অবশ্যই তাদের টুরিস্ট স্পটে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে রাখে। কারণ হচ্ছে এটা সত্যিই অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর একটা স্থাপনা। আর এখানে দুই ধরনের টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে গার্ডেন ফি আর একটা হচ্ছে মিউজিয়াম ফি। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা 10 রুপি দিয়ে জাস্ট গার্ডেনটা ভিজিট করতে পারেন আর 30 রুপি দিয়ে এই মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন। আর সার্কভুক্ত কান্ট্রির জন্য 100 রুপি, উইথাউট সার্কভুক্ত কান্ট্রির জন্য 500 রুপি করে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মানডে অফ থাকে আর অন্যান্য দিন 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা ওপেন থাকে। আপনারা ওই টাইমেই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি ভিজিট করতে যাবেন। আমার এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। এই লোকেশনটা হচ্ছে নিউ টাউন। আপনারা গুগলে যদি মাদার ওয়ার্কস মিউজিয়াম দিয়ে সার্চ দেন, এই লোকেশনটা পেয়ে যাবেন। আর এই মাদার ওয়ার্কস মিউজিয়ামের এম্বিয়েন্সটা কিন্তু অনেক সুন্দর আর আপনারা রুফটপ থেকে নিউ টাউনের খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। আর এখানকার সব স্ট্যাচুগুলো অনেক সুন্দর, সবগুলো কিন্তু ওয়ার্কস দিয়ে তৈরি। এখানে গেলে আপনাদের খুবই ভালো লাগবে। আর মাদার ওয়ার্কস মিউজিয়ামে এন্ট্রি ফি সবার জন্য সেম 250 রুপি। আর মাদার ওয়ার্কস মিউজিয়াম 12টা থেকে 7:30 o'clock পর্যন্ত ওপেন থাকে আর মানডে এটা ক্লোজ থাকে। আর আমার এই সিরিয়ালে 3 নম্বরে রয়েছে ইকো পার্ক। এই ইকো পার্কটা কিন্তু অনেক বিশাল এলাকা জুড়ে অবস্থিত। এটার লোকেশন হচ্ছে নিউ টাউন আর আমি এন্ট্রি করছি 4 নম্বর গেট দিয়ে। আর এই 4 নম্বর গেটটা কিন্তু অনেক পপুলার, মোস্ট অফ দ্য টুরিস্ট এই 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে। কস এখানে 7 ওয়ান্ডার থেকে শুরু করে অনেক কিছু দেখার আছে সেজন্য। আর এই ইকো পার্কটা ওপেন থাকে 12:30 থেকে 8:30 পর্যন্ত আর এটা মানডে ক্লোজ থাকে। আর আমরা যেতে যেতে একটু রাত হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে কিছু কাজের জন্য আমরা একটু তাড়াতাড়ি আসতে পারিনি। আপনারা চাইলে বিকালবেলা এসে নাইট ভাইবটাও নিতে পারেন, কারণ রাতের বেলা ইকো পার্কটা দেখতে অনেক সুন্দর লাগে। আমার এই সিরিয়ালের 4 নম্বরে আছে হাওড়া স্টেশন। আপনারা চাইলে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এই হাওড়া স্টেশনটি একটু ঘুরে দেখতে পারেন। এটা অনেক বিশাল একটা স্টেশন, অনেক মানুষ যাতায়াত করে স্টেশনটা ইউজ করে। আপনারা চাইলে এই স্টেশনটা এক্সপ্লোর করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে।
আমার এই সিরিয়ালের 5 নম্বরে আছে ঐতিহাসিক হাওড়া ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে কলকাতার ল্যান্ডমার্ক। এই ঐতিহাসিক ব্রিজটা কমিশন করা হয়েছিল 1943। আপনারা হাওড়া ট্রেন স্টেশন এক্সপ্লোর করার পর আপনারা এই হাওড়া ব্রিজটা ঘুরে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই সিরিয়ালের 6 নম্বরে আছে কলেজ স্ট্রিট। আপনারা এখানে ঘুরতে আসলে ইউনিভার্সিটি অফ কলকাতা দেখতে পারবেন, আর রাস্তার চারপাশে অনেক বইয়ের দোকান আপনারা দেখতে পারবেন। আপনারা যদি বুক লাভার হয়ে থাকেন তাহলে তো এই স্ট্রিটটা মাস্ট বি ভিজিট করবেন, আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক বই আপনারা কেনাকাটা করতে পারবেন। আর লোক মুখে শোনা যায় এখানে এমন কোনো বই নেই যে এখানে আপনারা খুঁজলে পাবেন না। আমার এই সিরিয়ালের 7 নম্বরে আছে ইন্ডিয়ান কফি হাউস। পুরোনো দিনের একটা গানের জন্য এই কফি হাউসটা কিন্তু অনেক পপুলারিটি পেয়েছে সব জায়গায়। আশা করি আপনারা কফি হাউস সেই গানটা আপনারা শুনেছেন। আপনারা এই কলেজ স্ট্রিটটা এক্সপ্লোর করার পর এই কফি হাউসে চলে আসতে পারেন, আর এখানে কফি থেকে শুরু করে অন্যান্য অনেক স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন। বাট আমার এখানকার ফুড কোয়ালিটি অ্যাভারেজ লেগেছে, তেমন একটা স্পেশাল না। আর এটাই অনেক পুরাতন এবং অনেক ঐতিহাসিক স্থাপনা হিসেবে এখানকার স্ন্যাক্স এবং কফি ট্রাই করতে পেরে অনেক ভালো লেগেছিল আমার। আমার এই লিস্টের 8 নম্বরে আছে সায়েন্স সিটি। এটা অনেক পপুলার একটা ট্যুরিস্ট স্পট, যারা এই কলকাতায় আসে এই ট্যুরিস্ট স্পটটা এক্সপ্লোর করে দেখে। এখানে সময় কাটানো এবং এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। আর এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা এর মধ্যে আসবেন এবং একটু হাতে সময় নিয়ে আসবেন, এটা পুরোপুরি এক্সপ্লোর করতে অনেক টাইম লেগে যায়। আমি কিন্তু এখানে 2 বার এসেছিলাম, বাট পুরোপুরি এক্সপ্লোর করতে পারিনি সময় স্বল্পতার কারণে। সায়েন্স এক্সপ্লোরেশন হল, এটা অনেক পপুলার এই সায়েন্স সিটির মধ্যে, তো আমরা এখানে যাচ্ছি। তো আমরা ওয়েট করছি যে এক্সপ্লোর করার জন্য। আমার এগুলো আলাদা আলাদা করে ব্লগ ভিডিও রয়েছে, আপনারা চাইলে ব্লগ ভিডিওগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। তো আমার এই সিরিয়ালের 9 নম্বরে রয়েছে সেন্ট প্লাসিড ক্যাথিড্রাল। এটা অনেক পুরাতন এবং অনেক ঐতিহাসিক একটা স্থাপনা, অনেক বিশাল একটা ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটা বিল্ড করা হয়েছিল 1847। আর এখানে আউটসাইডে ফিল্ম করা যায় কিন্তু ইনার সাইডে ফিল্ম করতে দেয় না, রেস্ট্রিক্টেড আর কি। তো আমি ভিতর সাইডটা আপনাদেরকে দেখাতে পারছি না, সরি ফর দ্যাট। তো এর পাশে রয়েছে বিল্লা প্ল্যানেটেরিয়াম, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে প্ল্যানেট নিয়ে ভিডিও প্রোগ্রাম দেখানো হয়, তো এখানে 1 ঘন্টা পর পর মেবি শোটা চলে, আপনারা চাইলে এই শোটা দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে।
এই 3D শোটা কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়ে দেখানো হয়, দেখতে খুবই ভালো লাগে। আর যদি আপনারা কলকাতায় আসেন এবং এই ঐতিহ্যবাহী ট্রামে যদি না চড়েন, তাহলে এই কলকাতা ভ্রমণটা আপনাদের অসম্পূর্ণই থেকে যাবে। আপনারা চেষ্টা করবেন এই ট্রামে একটা রাইড দেওয়ার জন্য। এই ট্রামটা কিন্তু অনেক পুরাতন এবং অনেক ঐতিহাসিক, এটা কিন্তু অনেক স্লোলি চলে, এটা জাস্ট এক্সপ্লোর করার জন্য বেস্ট। তো এই সিরিয়ালের লাস্টে রয়েছে প্রিন্সেপ ঘাট। আপনারা চাইলে এই এরিয়াটা এক্সপ্লোর করে দেখতে পারেন। এখানে ফ্যামিলি নিয়ে বিকালবেলার টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা জায়গা। তো আমি কলকাতাতে যে যে ট্যুরিস্ট স্পটগুলো এক্সপ্লোর করেছি, এই সিরিয়ালে আমি সবগুলো রাখার ট্রাই করেছি। বাট এছাড়াও কলকাতাতে আরও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে, আপনারা চাইলে ওগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই।